সবাই কেমন আছেন আজকের দেখাবো আপনি মোবাইল দিয়ে যে কোনো পিডিএফ ফাইল আপনি ওপেন করতে পারবেন বা দেখতে পারবেন কিভাবে দেখবেন আজকের দেখাবো প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট আপনি প্লে স্টোরে যাবেন তারপর এখানে পিডিএফ লিখে সার্চ করবেন সার্চ করার পরে এখানে অনেক অ্যাপস আপনি পেয়ে যাবেন এইখান থেকে যে কোনো একটা অ্যাপস আপনি ইনস্টল করতে পারেন আর সেম এই ইন্টারফেসটা দেখে আপনি এই অ্যাপসটা ইনস্টল দেবেন আমি এটা দিয়ে আপনাদের দেখাবো অ্যাপসটা ইনস্টল হওয়ার পরে আপনি অ্যাপসের উপরেই ক্লিক করবেন অ্যাপসটা ওপেন হওয়ার পর পরে এখানে আপনার যতগুলো পিডিএফ ফাইল আছে সবগুলো কিন্তু এখানে শো করবে আপনি এইখান থেকে যেটা ইচ্ছা সেটা এখান থেকে আপনি ওপেন করতে পারবেন আমি এখান থেকে একটা ওপেন করলাম সাথে সাথে কিন্তু এখানে পিডিএফ ফাইলটা ওপেন হয়েছে এখান থেকে আপনি স্ক্রিনশটও দিতে পারেন আপনি চাইলে আপনার এই পিডিএফ ফাইলটা আপনি বিভিন্ন ক্ষেত্রে শেয়ার করতে পারবেন আপনি কি করবেন এই কর্নারে ক্লিক করবেন তারপর এখানে শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পরে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারবেন মেসেঞ্জারে দিতে পারবেন ইমোতে পারবেন জিমেইলে ম্যাস করতে পারবেন বা এখান থেকে আপনি ব্লুটুথও করতে পারবেন প্লিজ ভিডিওটা শেয়ার করবেন